আমাদের 9ই জুন আগামী 72 ঘন্টার মধ্যে আমাদের উত্তরবঙ্গে বর্ষা প্রবেশ করার সম্ভাবনা। ফলে উত্তরবঙ্গের ক্ষেত্রে আমরা যে পূর্বাভাসটা দিয়েছি যে উত্তরবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই, বিশেষ করে উপরের 5টি জেলায়, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ার, এই জায়গাটাতে কিন্তু আগামী আমাদের 9 তারিখ মানে আজকে থেকে 15 তারিখ অবধি বৃষ্টি চলবে। তার মধ্যে বেশ কিছুদিন ভারী বর্ষারও পূর্বাভাস আছে। 9 তারিখে আজকে মেইনলি আলিপুরদুয়ার এবং কুচবিহার এই দুটো জেলার 2-1 জায়গায় ভারী বৃষ্টি। 10 তারিখে এর সাথে যোগ হবে হচ্ছে জলপাইগুড়ি, আর 11 থেকে 15 মোটামুটি ওপরের 5টি জেলাতেই ভারী বৃষ্টি, কোথাও বা কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা থাকছে হচ্ছে আমাদের উত্তরবঙ্গের ওপরের 5টি জেলায়। ফলে 9 থেকে 15 যেহেতু আমরা এক্সপেক্ট করছি আগামী 72 ঘন্টার মধ্যে বর্ষা উত্তরবঙ্গে প্রবেশ করবে, ফলে 9 থেকে 15 উত্তরবঙ্গে টানা বৃষ্টি হবে। তার মধ্যে বেশ কিছু জায়গায় ভারী বৃষ্টি এবং কিছু জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গে। দক্ষিণবঙ্গের ক্ষেত্রে পশ্চিমের যে জেলাগুলো পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বীরভূম, পশ্চিম বর্ধমান, এই জেলাগুলোতে কিন্তু 13 তারিখ অবধি তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে। আজকে দুপুর 2:30 অবধি যে টেম্পারেচার আমরা রেকর্ড করেছি তাতে আসানসোল 42 ডিগ্রি, বাঁকুড়া 42.8, বীরভূম 40। অর্থাৎ 3টে জেলা যদি আমরা ধরি, বীরভূম, বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমানে অলরেডি কিন্তু তাপপ্রবাহের চলছে এবং এটা জারি থাকবে হচ্ছে পশ্চিমের জেলাগুলোতে 13 তারিখ অবধি। একই সাথে আমাদের যে উপকূলবর্তী জেলা এবং সন্নিহিত জেলা, যেটা আগেও আমরা বলেছিলাম, এই জেলাগুলোতে কিন্তু বিক্ষিপ্তভাবে থান্ডারস্টর্মের বৃষ্টি চলবে। আজকে মোটামুটি ঝাড়গ্রাম, কলকাতা, হাওড়া, হুগলি, নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, নর্থ চব্বিশ পরগনা, এই জেলাগুলোতে কিন্তু থান্ডারস্টর্ম অ্যাক্টিভিটি শুরু হয়েছে বেশ কিছু জায়গায় অল্প অল্প, এবং এটা চলবে আগামী আরও 3-4 দিন। কিন্তু এই অঞ্চলটাতে যেখানে বলছি থান্ডারস্টর্ম অ্যাক্টিভিটি চলবে আগামী 3-4 দিন, সেখানেও কিন্তু গরম এবং আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে। আর পশ্চিমের যে জেলাগুলো, যেখানে বললাম তাপপ্রবাহের সতর্কতা আমরা জারি করেছি, সেখানে তো থাকবেই গরম এবং ডিসকমফোর্ট। এবার উত্তরবঙ্গের ক্ষেত্রে যেহেতু আমরা অনেকদিন বৃষ্টি দিচ্ছি 9 থেকে 15, এবং তার মধ্যে বেশ কিছুদিন ভারী ও অতিভারী বৃষ্টির সতর্কতাও থাকছে, ইম্প্যাক্ট হিসাবে কিন্তু দার্জিলিং এবং কালিম্পংয়ের বেশ কিছু জায়গায় ল্যান্ডস্লাইড বা ভূমিধসের সম্ভাবনা থাকছে এবং বৃষ্টির ফলে ভিজিবিলিটি বা দৃশ্যমানতা একটু কমে যেতে পারে। ফলে অ্যাডভাইসারি হিসাবে বলা হচ্ছে যে কোনো যদি ট্রাফিক অ্যাডভাইসারি থাকে যাত্রা শুরু করার আগে, সেটা একটু ফলো করা। আর আমাদের দক্ষিণবঙ্গে যেহেতু পশ্চিমের জেলাগুলোতে হিটওয়েভ থাকছে, সেখানে যে টেম্পারেচারের জন্য যে প্রিকশনারি মেজারগুলো আমরা নিতে বলছিলাম সেগুলোই থাকছে, যে দীর্ঘক্ষণ রোদে না থাকা, একটু হালকা পোশাক পড়া, আর যে হিটওয়েভের যে সিমটমগুলো সেগুলো একটু আইডেন্টিফাই করা, যাতে বোঝা যায় যে কী হতে চলেছে এবং দরকার হলে ডাক্তারের পরামর্শ নেওয়া। তাহলে মুদ্রা যেটা হচ্ছে, উত্তরবঙ্গে 72 ঘন্টায় বর্ষা ঢোকার সম্ভাবনা, ফলে 9 থেকে 15 অবধি বৃষ্টি, তার মধ্যে যে ডেট অনুযায়ী বুলেটিনে দিয়েছি আমরা, কিছু জায়গায় ভারী বৃষ্টি, কিছু জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি। দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাতে তাপপ্রবাহ, আর বাকি উপকূলবর্তী জেলা এবং সন্নিহিত উপকূলবর্তী জেলাতে বিক্ষিপ্তভাবে থান্ডারস্টর্ম অ্যাক্টিভিটি, কিন্তু সাথে আর্দ্রতাজনিত অস্বস্তি এবং গরম দুটোই থাকবে একসাথে। কনফিউশন নেই তো কিছু? হ্যাঁ, কনফিউশন নেই।